আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফাতেমা খাতুন ডিপিক পেন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে নতুন একটা ডিজাইনের নতুন আঙ্গিকের একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এইখানে আমি পেস কালারের কাপড় এবং লাইট পিঙ্ক কালারের কাপড় দুইটা মিলে আমি একটা ডিজাইন করে নিয়েছি যেটা কাটো আর্কের ডিজাইন অ্যাপ্লিক বলা যায় আর গলার মধ্যে আমি একটু হ্যান্ডওয়ার্কের কাজ করে দিয়েছি এই সেলাইটা খুবই সহজ তো দুইটা লাইন দেওয়ার পরে একটা ফিতার মতো দেখা যাচ্ছে নিচেও দেখেন ঠিক একই রকম করে আমি একটু ঢেউ ঢেউ আকারে করে দিয়েছি নিচের অংশটা বেশি একটু বড় দেখা যাচ্ছে কারণ শুধু লাইট পিঙ্ক কালারের কাপড়টার মধ্যে আমি শুধু হ্যান্ড পেন্ট করব এই জন্য নিচের অংশে একটু লেস লেসের মতো করে দিয়েছি অবশ্যই রেডিমেড লেসও দিয়ে দেওয়া যায় তারপরও আমি চাইলাম একটু শুয়ে দিয়ে দিয়ে ওয়ার্ক করার জন্য যেহেতু অ্যাপ্লিকের কাজ করা হয়েছে আর আমার অ্যাপ্লিকগুলো দেখেন একেবারে ছোট ছোটো করে আমি খুব সুন্দর ফিনিশিং করে করে করেছি এই দুইটা কালার প্যাচ কালার এবং লাইট পিঙ্ক কালার দুইটা কালার দিয়ে আমার থ্রি পিসটার পুরোপুরি রেডি করে নিয়েছি আমি কাজ করার জন্য আর পিছনের কালারটা পুরো প্যাচ কালার এক কালার সলিড থাকবে আমি সব সময় থ্রি পিসের কাপড়ে ব্যাক সব সময় এক কালার রাখতে চেষ্টা করি আর হাতাটা দিয়েছি আমি লাইট পিঙ্ক কালার হাতাটার কাজ অবশ্যই শেষ করা হয়ে গেছে আর অন্যার কাজটাও শেষ আর জামার কাজটা করার সময় আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই বসলাম এই কাপড়গুলো মূলত বয়েল কাপড় এই বয়েল কাপড় দিয়ে আমি কেটে কেটে ডিজাইনটা করেছি তবে এটা টুকরো কাপড় না আমি আস্ত কাপড় কেটে ডিজাইনটা করে নিয়েছি চলে যাওয়া যাক মূল কাজে এখন আঁকাটা দেখুন আঁকতে থাকি আর কথা বলতে থাকি অবশ্যই আমি ভিডিওগুলো বড় করতে চাই না কারণ ভিডিওগুলো বড় করলে একটু সমস্যা সবার জন্যেই সময়ের ব্যাপার অনেকটা সময় লস হয় সেই সব সবসময় আমি ভিডিওগুলো ছোটো করতে চেষ্টা করি তো এরকম ডিজাইন আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় আর এরকম সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস চাইলে এইরকম কাপড় কেটে আপনারাও নিজেদের জন্য তৈরি করে ফেলতে পারেন আর আমাদের কাছ থেকে নিচে চাইলে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমার পেজ ছোট্ট একটা পেজ দীপিক পেশন আপনারা চাইলে একটু ঘুরে আসবেন আর অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এখানে আমি পুরো ফুলগুলোতে লাল কালার দিয়ে কাজ করে নিয়েছি তার সাথে একটু সাদা কালার দিয়ে মাঝখানে একে একটু পাপড়ি তৈরি করে দেব একেবারে ইজি একটা ফুল দিয়ে আমি কাজটা করেছি অবশ্য আরও কঠিন করেও আঁকা যায় কিন্তু এটা আমি সহজভাবে আঁকতে চেষ্টা করছি যাতে সবাই আঁকতে পারে এরকম একটা ডিজাইন অনেকটা শাড়ির আদলে আঁকা তো এরকম সাইলে আপনারা শাড়িও তৈরি করতে পারেন আর আমাদের কাছ থেকেও চাইলে এই সকল ডিজাইনের শাড়িও তৈরি করে নিতে পারেন আর সেটা যদি করতে চান তাহলে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই নতুন আঙ্গিকের ডিজাইনটা আমি অ্যাপ্লিকের সাথে আবার হ্যান্ড পেন্টটা যোগ করে নিলাম অবশ্যই অ্যাভেলেবেল দেখা যায় যে অ্যাপ্লিক কাপড়গুলো এরকম ডিজাইন করে শৈশুতে দিয়ে হাতের কাজ করা হয় আমি চিন্তা করলাম একটু অন্যরকম লুক দেওয়ার জন্য যে আমি হ্যান্ড পেন্টের কাজ করব অবশ্যই আমার সই সুতার হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ নিয়েও আমার কাজ চলছে তো আমি রকম করে আরও অনেকগুলো ড্রেস করার চিন্তাভাবনা আছে আপনারা দেখতে থাকুন এরকম ডিজাইনগুলো যদি আমার চ্যানেলে দেখতে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন দেখুন এরকম জামার শুধু এই পিঙ্ক লাইট পিঙ্ক কালারের কাপড়টাতে একটু গজিয়াস করে আঁকা হয়েছে আর নিচে একটু বেশি জায়গা খালি থাকার কারণে নিচে কিছু দেওয়ার প্ল্যান ছিল না তারপরও জায়গাটা খালি থাকার কারণে একটু বড় 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 ফুল করে দিয়েছি একটু বরাট দেখা যাওয়ার জন্য কেমন হলো পুরো ডিজাইনটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা ভালো হইলে ভালো বলবেন এবং খারাপ হইলে খারাপ বলবেন যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব আর এই যে হাতাটা পুরোটাই আমি পিঙ্ক কালার রেখেছি নিচে একটা পার করে দিতে চেষ্টা করেছি এই জামার লং পুরোপুরি আটচল্লিশ ইঞ্চি এবং চড়া বা বুক প্রায় ষাট প্লাস আর ওলনাটা কিন্তু অনেক বড় হবে যারা নামাজ পড়ে তাদের জন্য বেশ সুবিধাজনক লম্বায় আড়াই গজ এবং চওড়া প্রায় চল্লিশ ইঞ্চি এই ডিজাইনটা করার কারণে চওড়াটা ওলনার চওড়াটা অনেক বেড়ে গেছে কারণ বয়েল কাপড়ের এই কাপড় থ্রি পিসটা আমার বয়েল কাপড়ের উপরে করা বয়েল কাপড়ের বহ বহর থাকে সম্ভবত তেত্রিশ চৌত্রিশ বত্রিশ এরকম কিন্তু আমি এই ডিজাইনটা করার কারণে মাঝখানে ফেস কালার এবং দুই পাশে লাইট পিঙ্ক কালার এই ডিজাইনটা করার কারণে আমার ওর বহর হয়ে গেছে প্রায় চল্লিশ ইঞ্চি দেখুন একেবারে প্রায় একটা শাড়ির আদলে করা চাইলে এরকম ডিজাইন দিয়ে আপনারা শাড়িও করে নিতে পারেন আর মাঝখানে আমি হালকা কাজ রেখেছি